বাবা দাদা ভাই সবাই আমাকে নিয়ে খুব চিন্তা করে, ওরা সবাই ভাবে যে আমার বিয়ে হবে, তা কিভাবেই আমি বাড়িতে বসে। আচ্ছা তোমাদের মনে আছে যদি প্রথমবার জ্যাঠামশাই এসে আমাদের বাড়িতে বললে আমাদের কি সম্বন্ধ পাকা হতে চলেছে? সেদিন আমার বাড়ির সবাই খুব আনন্দ পেয়েছে, আনন্দ করে বাড়িটাকে একেবারে মাথায় তুলে রেখেছি। আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমার সেই আনন্দের কথা শুনেছি কেউ ছিল, শুধু ছিল আমার কৃষ্ণ, আর তাকেই আমি সেই কথা জানিয়েছি। তারপর একদিন আমরা শহরে আসলাম, আমার বিয়ের বেনারসি কেনা হলো, গয়না কেনা হলো, আমার দধি মঙ্গল হলো, গায়ে হলুদ হলো, আর অবশেষে অবশেষে সেই যে গুছিয়ে পান্তাটা দিয়ে মুখ ঢেকে আমি মন্ডপে গেলাম। আর যখন মুখের সামনে থেকে পান্তাটা শুনে দেখলাম খুব চেনা একটা মুখ, জানে যে মুখটা কেন আগে অনেক অনেকবার আমি দেখেছি, শহরের রাস্তায় গ্রামের রাস্তায় অনেকবার আমি সেই মুখটা দেখেছি, চৌধুরী বাড়ির ছোট কর্তা। বিশ্বাস করো আমি সেদিন বিয়েতে করতে চাই, কারণ ওখানে সবাই আমাকে বলছিল আমি নাকি মিথ্যাবাদী, আমি নাকি চক, আমি নাকি চচ্চু, কিন্তু আপনারা তো আমাকে চেন, আমি কি সত্যি কাউকে ঠকিয়েছিলাম, আমি কি সত্যি কাউকে মিথ্যে কথা বলেছিলাম? কেউ আমার কথা বিশ্বাস করে, তাই আমাকে বাধ্য হতে হয়েছিল বিয়েতে করার। তারপর এসে দাঁড়ালাম চৌধুরী বাড়ির সদর দরজা, দরজাটা আমার মুখের সামনে থেকে খুলে যেতেই শুরু হয়ে গেল আমার শাশুড়ি মায়ের অপমান, আমার মেজ ফিরে দেওয়ার চোর অপমান। আচ্ছা আপনারা কেউ নিজের বাড়ি থেকে টাকা চুরি করবেন? বলুন না, কেউ করবে নিজের বাড়ি থেকে টাকা চুরি? তাহলে আমি কেন করবো? আমার তো কোনো লোক নেই, আমার তো কোনো আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, তাহলে আমি কেন টাকা চুরি করবো? সেদিন কেউ আমার কথা বিশ্বাস করে, তাই আমাকে কেউ কোনোদিনও কোনো অপমান করতে পারবে না, কোনো অপমান দিতে পারবে না, কারণ আমার পাশে আছে স্বয়ং শ্রী কৃষ্ণ, আর তার থেকেও যে জোর আমার কাছে আছে সেটা হলো আমার মনের জোর, আর এই মনের জোর আমি কথা দিতে পারছি না আপনাদের সকলের কাছ থেকে। তাই হাত জোর করে আপনাদের সকলের কাছে শুধু একটা জিনিসই প্রার্থনা করব, দয়া করে আপনারা সবাই এইভাবেই আমাকে ভালোবাসবেন, এইভাবেই বিশ্বাস করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, সবাই আমাকে ভালোবাসবে। অনেক 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 ধন্যবাদ।